এখানে আমি ছ টুকরো মাছ নিয়ে নিয়েছি, পেটি পিস। তো এখন আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে দিচ্ছি, 1 চামচ সরষের তেল দিয়ে দিচ্ছি। এখন মাছটাকে তেল মশলার সঙ্গে ভালো করে ম্যারিনেশন করে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে। এটা এখন 10 মিনিট আমি এইভাবে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে। আর এখানে এই ক্ষেত্রে কিন্তু সরষের তেলটা একটু বেশি দেবেন। এখন মাছটা ভেজে নেব, উল্টে পাল্টে ভালো করে মাছগুলো আমি ভেজে নেব। এখন মাছটা ভাজা হয়ে গেছে, কড়া করে ভেজে নিয়েছি। এখন উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, তো এখানে কালো যে মোটা দানা সরষেটা সেটা আমি নিয়ে নিয়েছি। চামচ, 1 চামচ বড় চামচের গোটা ধনে নিয়ে নিয়েছি আমি। এখানে জিরে দিয়ে দিচ্ছি 1/2 চামচ, গোলমরিচ দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ, কোনো লঙ্কা দিয়ে দেবো এরকম 3 থেকে 4টি। তো মশলার ফাইন একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি, লবণটাও মিশিয়ে দিচ্ছি এর সঙ্গে। বাটার সময়ও আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। একটা ফাইন পেস্ট হয়ে গেছে, চিনি দিয়ে দিচ্ছি, গলে গেছে, এই দেখুন মেল্ট হয়ে গেছে। এতে করে একটা সুন্দর কালার আছে। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, এখানে 1/2 টমেটো রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু আদাটা কম দেবেন আর রসুনের ভাগটা বেশি দেবেন। আদা রসুনটাও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা রসুনের চলে যায়। ওখানে হয়ে গেছে। এখন আমি মিক্সিতে যে মশলা একসঙ্গে পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নেব অনবরত নাড়াচাড়া করে। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে আমার। গরম জল দিয়ে দিচ্ছি, 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। এখন এটা ভালো করে ফুটিয়ে নেব। সাইড দিয়ে ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে। এখন আমি এতে অল্প গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখানে ধনে পাতা কুচি, লঙ্কা কুচিও দিতে পারেন। তো এখন আমার কাছে এই মুহূর্তে ধনে পাতা কুচিটা নেই, তাই দিচ্ছি না। এখন আমি একটা প্লেটে ঢেলে নেব। তো দেখুন কতটা সুন্দর মাছটার কালার এসে গেছে। তো এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনারা আমার চ্যানেলে প্রথমেই লাইক করে দেবেন, তারপর সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে জানাতে ভুলবেন না আপনাদেরকে কেমন লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।